তৈরি পোশাকের রপ্তানি বাজারে হিস্সা বাড়ছে বাংলাদেশের। বাংলাদেশ গত বছর অর্থাৎ 2022 সালে $4,500 কোটি তৈরি পোশাক রপ্তানি করেছে, যা বৈশ্বিক পোশাক রপ্তানির 7.9%। বছরের ব্যবধানে বেড়েছে 1.5%। বিশ্ব বাণিজ্য সংস্থার ওয়ার্ল্ড ইকোনমিক স্ট্যাটিস্টিক্যাল রিভিউ 2023-এর হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। রপ্তানিকারকরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে পণ্য এবং বাজার বহুমুখীকরণের সুফল পাচ্ছে বাংলাদেশ। হোসেন সাদাতের প্রতিবেদন। তৈরি পোশাকের রপ্তানি বাজারের আকার প্রায় $57,000 কোটি। এর বড় অংশই চীনের দখলে। 2022 সালে $18,200 কোটি পোশাক রপ্তানি করেছে দেশটি, যা মোট রপ্তানির 31.7%। দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশের অংশ 7.9%, অর্থের অঙ্কে যা $4,500 কোটি। 2021 সালেও যা ছিল 6.4%, অর্থাৎ বছরের ব্যবধানে হিস্সা বেড়েছে 1.5%। তৃতীয় অবস্থানে থাকা ভিয়েতনামের অংশ 6.1%। ভ্যালু এডিশন কিন্তু অনেক আমাদের এখন বেশি। আমরা হাই ভ্যালু প্রোডাক্ট করি, যেমন স্যুট করি, লঞ্জারি করি, বিভিন্ন রকমের দামি পোশাক কিন্তু আমরা এখন করি। বাংলাদেশ বর্তমানে সারা বিশ্বের মধ্যে কমপ্লায়েন্স এবং সেফটির দিক থেকে সর্বোচ্চ স্ট্যান্ডার্ড মেনটেন করছে। এটাও বিশ্ববাজারে আমাদের একটা শক্ত অবস্থান তৈরি করেছে, বায়াররও আমাদের দিকে আকৃষ্ট হচ্ছে। হিসেব বলছে, সাম্প্রতিক বছরগুলোতে মূল বাজারের বাইরে কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়ার মতো অপ্রচলিত বাজারে রপ্তানি বাড়ছে বাংলাদেশের, যা বাংলাদেশকে রপ্তানি বাড়াতে সহায়তা করেছে বলছেন রপ্তানিকারকরা। বর্তমান সরকার আমাদেরকে 5% নতুন বাজারের জন্য প্রণোদনা দিয়েছিল, সেই প্রণোদনাটা অ্যাকচুয়ালি খুব কাজ করেছে, যার জন্য নতুন নতুন বাজারে যে যাইতে হলে একটা খরচ আছে বিভিন্ন রকমের, সেই প্রণোদনাটা একটা উৎসাহ দিয়েছিল মালিকদেরকে। এখন কিন্তু প্রায় 18-20% উপরে নতুন বাজারে আমাদের শেয়ার। উদ্যোক্তারা বলছেন, জ্বালানি সংকট এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাব কেটে গেলে আগামী 2-1 বছরের মধ্যে রপ্তানির হিস্সা 10% ছাড়িয়ে যাবে। আমরা যদি গ্যাস বিদ্যুৎ সংকট এবং কাস্টমস এন্ড বিয়ারের সহযোগিতা পাই, তাহলে আমাদের পক্ষে বিশ্ববাজারের এই শেয়ারটা দ্রুত বাড়াবার সুযোগ রয়েছে। কারণ চায়না, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস ইতিমধ্যে আপনারা দেখেছেন যে তাদের রপ্তানি ডিক্লাইন করছে, এবং ইউএস, আমেরিকা এবং ইউর সাথে চায়নার বাণিজ্য যুদ্ধ কারণে এই সুযোগটা আমাদের জন্য আরো অবারিত হয়ে আসছে। রপ্তানির এই প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে চলতি অর্থবছরেও। বুধবার প্রকাশিত রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ তথ্য বলছে, নতুন অর্থবছরের প্রথম মাসে পোশাক খাতের রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে 17.5%, যার উপর ভর করে জুলাই মাসে দেশের মোট রপ্তানি আয় হয়েছে $459 কোটি। হোসেন সাদাত, নিউজ 24, ঢাকা।